আমাদের প্রাণ প্রিয় মিয়া ভাই ফারুক ভাই আমাদের মঞ্চে এসে আমাদের সঙ্গে সঙ্গে কথা বলে গেলেন। আমি এই পহেলা বৈশাখে শুধু এইটুকুনি বলবো, শুভ নববর্ষ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এখানে তারপরেও এক দুটো কথা বলতে হয়, বলতে যে হবে না তাও না, যে যখনই এই পহেলা বৈশাখ আসে তখনই 2001-এর কথা মনে পড়ে, যে রমনা বটমূলে যে বোমা হামলায় আমাদের বহু মানুষের জীবন গিয়েছিল, 100-এর উপরে মানুষ আহত হয়েছিল, এই কথাগুলো মনে হয়। এবং আমার জানা মতে এর আগে একটি ঘটনা ঘটেছিল এই বৈশাখ মাসেই সম্ভবত, সেটা ময়মনসিংহে সিনেমা হলে প্রথম বোমা মারা হয়। এর মানে আর্ট কালচারকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। এই যে পয়লা বৈশাখ, এটা কিন্তু এমন কোনো জিনিস নেই যে ইন্ডিকেট করতে পারে যে এটা ধর্ম বর্ণ বা এমন কিছু, এটা হলো অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান। মানে বাঙালি মাটির নিচে দেখলে মাটিটা যে ওখানে ভালো করে তাকালেই দেখা যাবে বঙ্গবন্ধুর চেহারা, বঙ্গবন্ধু না থাকলে আজকে এই অনুষ্ঠান, এই যে সারা বাংলায় আমাদের কাছ থেকে ধান নিয়ে আমাদের পাশের দেশে এখন পয়লা বৈশাখ করে, এই পয়লা বৈশাখ আমাদেরই। আমরা এই পয়লা বৈশাখে কত কি করেছি, এই যে নাগর দোলার থেকে আরম্ভ করে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান গ্রামে গঞ্জে হয়, ওই যে একরকম বাইস্কোপ দেখায়, যে আসেন আসেন দেখা যান বাইস্কোপ দেখা যান, এই সমস্ত দিয়ে। এবং প্রতিটি জায়গায় যেমন মুরকি মুড়ি আরো অনেক কিছু, গুড় এবং গুড়ের তৈরি অনেক কিছু বিক্রি হয়, এবং আলতা দিয়ে মেয়েরা পায়ে আলতা লাগায় এবং পথে পথে ঘুরতে থাকে সাজতে থাকে। এই যে বাঙালির একটা এত বড় দিন, এই দিনটাকে আমরা উপভোগ করি অন্তর দিয়ে, এই জিনিসটাকে আবার ধীরে ধীরে নিয়ে আসছে কি বঙ্গবন্ধুর 75-এ হত্যার পর এটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল, এটাকে আবার ফিরিয়ে এনেছেন আমাদের প্রাণের প্রিয় নেত্রী শেখ হাসিনা। আর আপনারা জানেন যে আমাদের নেত্রী এই দেশটাকে সোনার বাংলা বানাতে চান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই সোনার বাংলা অবশ্যই আপনাদের থাকতে হবে, এই আপনাদের হাতকে নিয়ে আসেন আমরা সবাই প্রতিজ্ঞা করি, যে আপনাদের হাত আমাদের হাত সব হাত যেন শেখ হাসিনার হাত হয়, এই হাতই এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রীকে, এই কথাটি মনে রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন যে বঙ্গবন্ধুর 100 বছর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শুরু বা এই অনুষ্ঠানের অনুষ্ঠান কিভাবে হবে তার চিন্তা ভাবনা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই চলচ্চিত্রের মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি সাথে চাই, যে আমার এই সরকারের সাথে আপনারা সবাই থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আপনারা আপনাদের ভবিষ্যৎ সুন্দর করবেন এই আশা নিয়ে বা এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।